আমরা দুইটা ক্লাস করছিলাম ইন্টিগ্রেশনের। প্রথম ক্লাসে আমরা ইন্টিগ্রেশনের হচ্ছে বেসিক নিয়ে আলোচনা করছি, কিভাবে ইন্টিগ্রেশন আসছে, হালকা পাতলা দুই তিনটা অঙ্ক দেখছিলাম। ওইখানে আমি আপনাদের 10টা এমসিকিউ দিছিলাম, এমসিকিউ মানে অঙ্ক দিছিলাম, ওইগুলো আমরা সলভ করছি। আর দ্বিতীয় ক্লাসে হচ্ছে আমরা 11টার মধ্যে হচ্ছে 11 দ্বিগুণে 22টা অঙ্ক, একেবারে বেসিক লেভেলের অঙ্ক, মানে হচ্ছে ইন্টিগ্রেশনে একেবারে বেসিক যে ফর্মুলাগুলা, ছোট ছোট ফর্মুলাগুলা, সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে কিভাবে মানে অ্যাপ্লাই করা যায় সেগুলো দেখছিলাম। আপনাদের কয়েকটা অঙ্ক দিয়েছিলাম এসডব্লিউ, আমরা একটু আগে সলভ করলাম, যাই হোক। আর আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস, আর এই 3 নম্বর ক্লাসে হচ্ছে আপনার একটা টপিক আমরা শিখুম, সেটার নাম হচ্ছে এমের নিয়ম বা রুলস অফ এম বলতে পারেন, ঠিক আছে? আপনাদের আমি একটু মনে করে দিই যে আপনারা হচ্ছে ডিফারেন্সিয়েশন যখন করছিলেন, ডিফারেন্সিয়েশনে কিন্তু চেন রুল নাম একটা রুল ছিল, সবার মনে আছে কিনা? চেন রুলে আমরা কি করতাম, আমাদের যখন কোনো একটা বড় ফাংশন থাকতো সেটাকে আমরা এক্স ধৈর্য নিয়ে ডিফারেন্সিয়েশন করতাম, তারপরে পরবর্তীতে যাকে এক্স ধৈর্য নিয়েছি তাকে আবার ইনটু আকারে ডিফারেন্সিয়েশন করতাম, এটি তো নিয়ম ছিল নাকি? কিন্তু ইন্টিগ্রেশনে এরকম কোন চেন রুল নামে কোন রুল নাই, ঠিক আছে? ইন্টিগ্রেশনে একটা রুল আছে, সেটা হচ্ছে এম এর রুল বা এম এর নিয়ম বলতে পারেন, আসলে এরকম কোন রুল নাই, আমি এটা নাম দিছি আর কি এম রুল বা এম এর নিয়ম, ঠিক আছে? আর আরেকটা জিনিস মনে করেন, আমরা প্রথম ক্লাসে একটা জিনিস করছিলাম, সেটা হচ্ছে আপনার আমরা বলছিলাম যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একটা আরেকটার বিপরীত, যেহেতু বিপরীত আমরা হচ্ছে প্রথমে ধৈর্য নিছিলাম যে এই জিনিসটার ইন্টিগ্রেশন করতে হবে, তো কাকে ডিফারেন্সিয়েশন করলে এই জিনিসটা পাওয়া যায়, তো ওই রকম একটা জিনিস ধৈর্য নিয়ে আমরা আসলে এই নিয়মটা এস্টাবলিশ করার ট্রাই করব, ঠিক আছে? তো এখানে দেখেন একটা অঙ্ক আছে, প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 - 2x^4 dx, এটাকে কিন্তু x^n ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না, এটাকে কি x^n ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, আপনাদের কি মনে হয়? এটাকে করা যায় না, এটাকে ডিফারেন্সিয়েশন করা যায় খুব সহজে, কারণ এই যে ব্র্যাকেটের যে পার্টটা আছে এটাকে আপনি হচ্ছে x ধরে নিলেন, তারপর এটাকে n(x^n-1) করলেন, তারপর আবার ddx দিয়া 1 - 2x এ করলেন, কিন্তু ইন্টিগ্রেশনে এরকম কোনো চেন রুল নাই, যেহেতু এটা পুরোটা x ফাংশন না, কিন্তু x এর মতো দেখতে, এখানে x আছে আবার x ছাড়াও কিছু আছে, যেমন 1 এর সাথে কোনো x নাই, x এর সাথে -2 আছে, এটার পাওয়ার আছে 4, তো এটাকে আমি x^n ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করতে পারি না ইন্টিগ্রেশনে। তো আমরা আসলে এই অঙ্কটা অঙ্কের মতো না, আমরা আসলে সূত্র বানানোর ট্রাই করি যে আসলে চেন রুলটা কিভাবে, চেন রুল তো এখানে নাই, এখানে হচ্ছে এম এর নিয়ম আছে, এম এর নিয়মটা আসলে কিভাবে আসলো। তো আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে এখানে 1 - 2x^4 এটার উপর ইন্টিগ্রেশন আছে, কাকে ডিফারেন্সিয়েশন করলে এই জিনিসটা আসতে পারে? ওইটা 1 - 2x^4 আমরা জানি কি ডিফারেন্সিয়েশনের পাওয়ার কমে, তাহলে আমি হচ্ছে দেখেন আমি এটা ধরে নিতেছি, লেট 1 - 2x^5, ঠিক আছে, এটাকে আমরা ddx করি, এটাকে ddx করলে নিশ্চয়ই পাওয়ার 1 কমবে, তো এটাকে আমরা ধরে নিতেছি, ঠিক আছে? তো এটাকে আমরা ddx করে দেখি আসলে কি হয়, যেহেতু আপনি বললেন যে এটাকে ddx করলে হয়তো 1 - 2x পাওয়া যেতে পারে, তো এটাকে ddx করলে কি আসবে, এটা x^n ফর্মুলা, তাহলে হচ্ছে n সামনে 5 চলে গেল ইনটু 1 - 2x, আমি কিন্তু ডিফারেন্সিয়েশন করতেছি, ভালো করে খেয়াল করেন 1 - 2x, এটার পাওয়ার কত ছিল 5, এটার পাওয়ার কত হয়ে গেল 5 - 1, n ইনটু x^n-1, কিন্তু আমি যেটাকে x^n ধরে নিছি এটাকে আসলে n, এটাকে আসলে সরি এটাকে আসলে x না, এটা তো x না, তো চেন রুল কি বলে, চেন রুল বলে তার সাথে তুমি আরেকটা ddx লিখো, লেখার পরে তারপরে তুমি যাকে x ধরে নিছো তাকে তুমি আরেকবার ডিফারেন্সিয়েশন করো, দ্যাটস ইট, এটাই তো ছিল নিয়ম নাকি? জি স্যার। আচ্ছা দেখেন এখন কি ঘটনাটা কি ঘটে, মানে ফর্মুলাটা বোঝানোর জন্য আমি আপনাদের এই জিনিসটা দেখাইতেছি, 5 - 1 - 4, আর এখানে 1 - 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে বলেন, আপনারাই বলেন 0 - 2, ভালো করে চিন্তা করেন, এটা ডিফারেন্সিয়েশন, 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে 0, আর 2x কে করলে হচ্ছে -2 আসে না? ইয়েস স্যার। হ্যাঁ তাহলে এই 2 আর 5 গুণ করে দেন -10 ইনটু 1 - 2x^4, দেখেন 1 - 2x^4 কিন্তু আপনি পাইছেন, ঠিক আছে, কিন্তু তার সাথে আবার একটা -10 আছে, এই 10টা ডিস্টার্ব করতেছে এখানে, যেহেতু এটা ডিস্টার্ব করতেছে এটাকে আপনি সরায় দেন, এটাকে যদি বাম পাশে নিয়ে আসেন তাহলে কি আসে, দেখেন তো বাম পাশে লিখলে এরকম আসে না, ddx অফ 1 - 2x^5 ডিভাইডেড বাই -10
ইকুয়াল টু ওয়ান মাইনাস টু এক্স টু দি পাওয়ার ফোর, এভাবে কি লেখা যায় এই লাইনটাকে? জি স্যার লেখা যায়। তাহলে দেখেন আমি আপনাদের প্রশ্ন করছিলাম যে কাকে ডিফারেন্সিয়েশন করলে 1 মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 4 পাওয়া যায়, এখন এটার অ্যান্সারটা কি হবে? কাকে ডিফারেন্সিয়েশন করলে 1 মাইনাস 2 এক্স পাওয়ার 5 ডিভাইডেড বাই মাইনাস 10, 1 মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই মাইনাস 10 কে ডিফারেন্সিয়েশন করলে 1 মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 4 পাওয়া যায়। তাহলে এখন বলেন তো এই যে এখানে যে অ্যান্সার লেখা আছে এখানে অ্যান্সারটা কি আসবে? এখানে অ্যানসার আসবে হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করলে অ্যানসার আসবে হচ্ছে 1 মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই মাইনাস 10। আমি কিন্তু এটাকে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করি নাই, বা আমি আপনাকে হচ্ছে উল্টা ফর্মুলা মানে উল্টা নিয়মে দেখাইলাম যে কাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়, যেহেতু আমরা এটার কোনো ফর্মুলা জানি না। এখন এটা থেকে আমরা হচ্ছে এম এর নিয়ম বা এম এর রুলসটা আনার ট্রাই করি। কিভাবে দেখেন এই লাইনটাকে যদি আপনি উল্টা করে লেখেন, এই যে ddx টা যদি ডান পাশে চলে যায় তাহলে আপনি এখানে লিখতে পারেন যে ইন্টিগ্রেশন 1 মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 4 dx ইকুয়াল টু কি, এই যে বাম পাশে যেটা আছে 1 মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই মাইনাস 10। ঠিক আছে, যেহেতু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন উল্টা, তার মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন সাইনটা যদি ডান পাশে চলে যায় তাহলে এটা ইন্টিগ্রেশন সাইন হয়ে গেল, আর ইন্টিগ্রেশন এটা সমান সমান হচ্ছে এটা। এখন এটাকে যদি আপনি আরেকটু সাজান সুন্দর কইরা, এই জিনিসটা থেকে একটা ফর্মুলা বের করে নিয়ে আসা যায়। কিভাবে দেখেন আমার এখানে আছে 1 মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 5, 5 কে আমি যদি এভাবে লিখি, সরি 5 কে যদি আমি এভাবে লিখি যে 4 4 প্লাস 1 লেখা যায় না? নিচে 10 আছে, 10 কে যদি আমি লিখি 4 প্লাস 1 তাহলে 10 হইতে আর কি লাগে? 2 ইনটু 2 ইনটু কত লাগে? মাইনাস 2 লাগে না, মাইনাস 2। দেখেন আমাদের ফর্মুলা কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে আমি পুরোটাকে যদি এক্স ধরা নেই তাহলে দেখেন উপরে এন প্লাস ওয়ান কিন্তু আছে, আবার নিচেও এন প্লাস ওয়ান আছে, তাই না? যেমন আমরা এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এটা ছিল নর্মাল বেসিক ফর্মুলা। কিন্তু এই এক্স এর জায়গায় যদি এক্স না থাকে, মনে করেন একটা রাশি থাকে যেমন এক্স, সরি যদি এক্স প্লাস বি এরকম কিছু একটা থাকে, তার উপরে যদি এন থাকে, তখন আপনি কিভাবে লিখবেন? এক্স প্লাস বি, তার পাওয়ার এন আছে, আপনি লিখবেন এন প্লাস ওয়ান, নিচেও লিখবেন এন প্লাস ওয়ান, তার সাথে দেখেন এই যে মাইনাস টু আছে, এই মাইনাস টুটাকে আপনি কার মান হিসেবে ধরে নেবেন? এই মাইনাস টুটা দেখেন এক্স এর সাথে আছে, দেখেন উপরে মাইনাস টুটা কার সাথে আছে? মাইনাস এক্স এর সহগ বলতে পারি না আমি মাইনাস টু, তাহলে এখানে এক্স এর সহগ কত? এ, তাহলে আমি বলতে পারি না নিচে একটা এ গুণাকারে আসবে, বলতে পারি কিনা যে যদি এক্স না থাকে এক্স এর পাওয়ার ওয়ান, এখানে একটা জিনিস খেয়াল করেন কিন্তু এখানে এক্স এর পাওয়ার কিন্তু ওয়ান, এক্স এর পাওয়ার টু দিলে কিন্তু আবার এই নিয়মটা ফলো করা যাবে না, শুধুমাত্র এক্স এর পাওয়ার ওয়ান এর বেলায়। যদি এক্স এর জায়গায় অনেক বড় কিছু থাকে সেটাকে আপনি নর্মাল এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু কি করবেন, এক্স এর যে সহগটা আছে সেই সহগটা দিয়ে আপনি গুণ দিয়ে দিবেন, সরি ভাগ দিয়ে দিবেন। বুঝতে পারছেন আমার কথা? এক্স এর সহগটাই কি, এক্স এর যে সহগটা থাকবে, এক্স এর সহগটা, যেমন আপনারা যে ই টু দি পাওয়ার এম এক্স কে করছিলেন মনে আছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স, এম এক্স এটা কি করতেন আপনারা, ই টু দি পাওয়ার এম এক্স লিখতাম আর হচ্ছে এম টাকে আপনারা সামনে গুণাকারে দিতেন না? জি স্যার। আবার আমি সরি এটা ডিফারেন্সিয়েশনের বেলায়, আর আমি ইন্টিগ্রেশনের বেলায় কি বলছিলাম, ই টু দি পাওয়ার এম এক্স যখন করবেন তখন এম টাকে ভাগ দিতে হবে, আমি একটা ক্লাসে বলছিলাম যে এম টাকে ভাগ দিতে হবে এখানে। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে ফর্মুলা, এম এর নিয়মটা হচ্ছে এভাবে মনে রাখবেন যে এখানে চেন রুল নাই, চেন রুলের মতো করে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি। প্রথমে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন আকারে অ্যাপ্লাই করবেন, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, তারপরে এক্স এর যে সহগটা আছে সেই সহগটা দিয়ে ভাগ দিয়ে দিবেন। দেখেন এটা কস থিটা ফরম্যাটে আছে না, কস থিটা, কিন্তু থিটার জায়গায় কি থিটা আছে? থিটার জায়গায় তো অনেক বড় একটা কিছু আছে, তাহলে কস থিটাকে নরমাল ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? কস থিটাকে সাইন থিটা পাওয়া যায় না, কস থিটাকে করলে কি পাওয়া যায়?
সাইন থিটা, কিন্তু এখানে থিটার জায়গায় তো থিটা নাই, থিটার জায়গায় দেখেন একটা কি আছে, একটা রাশি আছে 5x প্লাস 2, কিন্তু এবং দেখেন এখানে x এর পাওয়ার কত 1, তাহলে আমি বলছিলাম যে যদি x এর জায়গায় x না থাকে তাহলে আপনি নরমাল ফর্মুলা অ্যাপ্লাই করবেন, তারপরে দেখবেন যে x এর সহগ কত, এখানে x এর সহগ কত 5, তার মানে 5 টা হচ্ছে আপনার m এর মান, এই 5 টা দিয়ে আপনি কি করবেন আপনার অঙ্কটাকে ভাগ দিয়ে দিবেন, মানে আপনি এখানে লিখবেন 5 ডিভাইডেড বাই 5 প্লাস c, এটাই হচ্ছে অঙ্ক, বুঝতে পারছেন m এর নিয়মটা বুঝছেন? এখন মনে করেন এরকম পরীক্ষা এইভাবে না দিয়ে এইভাবে দিছে যে cos 5x স্কয়ার প্লাস 2 ইন্টিগ্রেশন dx, এটাকে আপনি লিখলেন, এটাকে এই রুলসে করা যাবে না, m এর নিয়মে করা যাবে না, কেন করা যাবে না দেখেন x এর পাওয়ার কত এখানে 2, x এর পাওয়ার 2 হইলে এটাকে এভাবে করা যাবে না, x এর পাওয়ার 1 হইতে হইব, x এর পাওয়ার যদি 1 না হয় যেমন 2 3 4 5 যদি আরো বেশি হয় তখন সেটাকে আমরা ধৈরা করতে হয়, সেটা আমরা এখনো যাই নাই, আমরা নেক্সট ক্লাসে বা সামনের আরো যখন ক্লাসগুলো আপনারা করবেন তখন দেখতে পারবেন যে থিটার জায়গায় যদি x এর পাওয়ার 1 এর বেশি হয় তখন সেটাকে আর m এর রুলসে করা যায় না, সেটাকে হচ্ছে ধৈরা করতে হয়। এই পর্যন্ত সবাই বুঝছে কিনা বলেন, আমি বলছি x এর জায়গায় যদি x না থাকে অনেক বড় কিছু থাকে এবং সেখানে চলকের পাওয়ার যদি 1 হয় তবে চলকের সহগ দিয়ে প্রাপ্ত ইন্টিগ্রালকে ভাগ দিতে হবে, কথাটা কি বুঝা যায়? জি স্যার। ওকে, নিচে দেখেন আমি ফর্মুলাটা লিখছি, ইন্টিগ্রেশন এম এক্স প্লাস বি টু দি পাওয়ার এন, তাহলে এটা এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা অ্যাপ্লাই করলে ফর্মুলাটা কি আসে, ফর্মুলাটা এইভাবে লিখবেন আপনারা যে এক্স টু দি পাওয়ার, এক্স মানে কি এম এক্স প্লাস বি পুরোটা, তার পাওয়ার এক বাড়লো এন প্লাস ওয়ান, নিচেও দেখেন এন প্লাস ওয়ান আছে, তার সাথে একটা এম গুণাকারে আছে, এমটা কি, এমটা হচ্ছে এক্স এর সহগ, এই যে উপরে যে ফর্মুলাটা বইলে দিছে সেই ফর্মুলাটাই আমি এখানে লিখছি, এবং এটাকে যদি আমি কস দিয়া বলি যেমন ইন্টিগ্রেশন কস এম এক্স প্লাস বি, এটাও একই, কস থিটা করলে সাইন থিটা, আর এখানে থিটার জায়গায় এক্স এর অনেক বড় একটা রাশি আছে এবং এক্স এর পাওয়ার ওয়ান আছে এবং এক্স এর সব এম আছে এই জন্য এম দিয়ে ভাগ। কনসেপ্টটা হচ্ছে যদি চেন রুলের যে ফর্মুলাটা ছিল ডিফারেন্সিয়েশনে সেই রকম যদি কিছু থাকে যে এক্স এর পাওয়ার এক্স এর বেশি থাকে, মানে এক্স এর জায়গায় এক্স সরাসরি এক্স নাই অনেক বড় একটা রাশি আছে, একটা মনে করেন দ্বিঘাত না এক ঘাত জাতীয় একটা রাশি আছে, তখন সেটাকে আপনি কি করবেন, সেটাকে কি চেন রুল অনুযায়ী করবেন? চেন রুল করা যাবে না, কারণ ইন্টিগ্রেশনে চেন রুল নাই। তো ইন্টিগ্রেশনে আপনি কি করবেন, যদি এক্স এর পাওয়ার 1 হয়, এই যে দেখেন এখানে এক্স এর পাওয়ার কিন্তু 1 আছে, এক্স এর পাওয়ার 1 যদি হয় তখন আপনি এটাকে এক্স টু দি পাওয়ার এন ডিভাইড এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এই ফর্মুলাতে সরাসরি অ্যাপ্লাই করে দিবেন, দেওয়ার পরে এক্স একটা কাজ করবেন যে দেখবেন এক্স এর সাথে কে আছে, এক্স এর সাথে যেটা গুণাকারে আছে মানে এক্স এর যে সহগ সেই সহগ দিয়ে ভাগ দিয়ে দিবেন, এটাই হচ্ছে এম এর নিয়ম বা এম এর রুলস। যেমন নিচে কস থিটা আছে দেখেন থিটার জায়গায় শুধু এক্স থাকলে কিন্তু কোনো প্রবলেম ছিল না, ঠিক আছে, যেমন এখানে যেমন এখানে যদি আপনার কস যদি আমরা আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে কস এক্স এটার ইন্টিগ্রেশন কি, আপনি কি বলবেন? সাইন এক্স, সাইন এক্স প্লাস সি, কিন্তু আমি যদি বলি কস টু এক্স এর ইন্টিগ্রেশন কি আপনি কি বলবেন? সাইন টু এক্স, ঠিক না, কিন্তু এখানে তো এক্স এর জায়গায় এক্স নাই, এক্স এর জায়গায় কি আছে 2x, 2x আছে, তাহলে 2x এ এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে 2, তার মানে এই 2 টা হচ্ছে m, তার মানে এই পুরোটাকে আপনি m দ্বারা ভাগ দিবেন মানে 2 দ্বারা ভাগ দিবেন, বুঝতে পারছেন কাহিনী? জি স্যার। আর আমরা গত ক্লাসে যেটা করছি গত ক্লাসে কিন্তু এই ধরনের কোন অঙ্ক আপনাদের কাছে আসে নাই, ঠিক আছে, আজকে আসবে যে দেখবেন যে এক্স এর জায়গায় 2x আছে বা এক্স এর জায়গায় 5x আছে বা 11x আছে এরকম কিছু জিনিস গুণাকারে আছে বা ভাগাকারে আছে x বাই 2 আছে এরকম কিছু একটা আছে, তখন আপনি কি করবেন, যদি এরকম ভাগাকারে বা গুণাকারে থাকে তখন ওই x এর যে সহগটা সেই সহগটা দিয়ে ভাগ দিবেন, তবে খেয়াল রাখবেন
যে এখানে যাতে x এর পাওয়ার 1 হয়, যদি আমি বলি যে ইন্টিগ্রেশন cos সরি cos 2x স্কয়ার, এটাকে কিন্তু এই রুলসে করা যাবে না, বুঝতে পারছেন? এটাকে আবার 2x স্কয়ার কে ধইরা নিতে হইব, ঠিক আছে? ওটাকে বলা হয় সাবস্টিটিউশন মেথড। ওই সাবস্টিটিউশনে আমরা এখনো যাই নাই, আমরা হয়তো পরের ক্লাসে বা তারপরের ক্লাসে সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কিন্তু এটাকে করা যাবে না, এমএন নিয়মে করা যাবে না। তার মানে এটা না যে এটাকে ইন্টিগ্রেশনই করা যাবে না, ইন্টিগ্রেশন করা যাবে কিন্তু সেটা অন্য নিয়মে, এই নিয়মে পড়বে না, সেটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ শিখব। ওকে, এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। কেউ ক্লিয়ার না থাকলে একটু আওয়াজ দিবেন সাথে সাথে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা অঙ্কে যেতে পারি। এটাই ছিল এমএন নিয়ম। আচ্ছা, এখানে দেখেন প্রথমে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আপনি দেখেন যেটা বলেন যে এটা আসলে ইন্টিগ্রেশনের কোন বেসিক ফর্মুলার সাথে ম্যাচ করে? 1/x, রাইট? সবাইকে এটা ধরতে পারছেন? এটা 1/x আকারে আছে, কিন্তু উপরে 1 আছে, নিচে দেখেন পুরোটা x আছে। কি পাওয়া যায়? ln x plus c। তাহলে আপনি এটা 1/x কে আপনি এখানে লিখবেন হচ্ছে ln x, তাই তো? ln x, x এর জায়গায় মডুলাস চিহ্ন দিবেন, 20x plus 4, এটা হচ্ছে ln x। কিন্তু এখানে কি x এর জায়গায় x আছে? না, এখানে x এর জায়গায় দেখেন একটা বড় কিছু আছে, কিন্তু এখানে আবার x এর পাওয়ার 1 আছে। তাহলে আমাদের এখানে এটা m এর রুলসে পড়ে। m এর রুলস কি বলে? যদি x এর জায়গায় x না থাকে তাহলে তুমি এটাকে x ধইরা করো, এবং x এর পাওয়ার যদি 1 থাকে এবং x এর সাথে যদি কোনো সহগ থাকে সেই সহগটাকে তুমি m ধইরা নিবা। তার মানে এই 20টা হচ্ছে আমার এখানে m এর মান, এই 20টা হচ্ছে m, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, m দিয়ে ভাগ দিয়ে দিবেন, তার মানে পুরোটাকে আপনি লিখবেন ডিভাইডেড বাই 20 প্লাস সি, এটাই হচ্ছে অ্যানসার। কে বুঝেন নাই? 20x, এটার অ্যানসার কত বলেন? সেটা অ্যানসার 1 ডিভাইড বাই 20 ln x, না ln হবে না, ln, এটাই তো বললাম 1 ডিভাইড বাই 20 ln x প্লাস সি। 1 ডিভাইডেড বাই কেন? ln 20x ডিভাইডেড বাই 20, কি হবে আপনার মতে, কি হইতে পারে এটা বলেন? 1/x এটা কি? ln x plus c, তাহলে এখন এই এটার সাথে এটা ম্যাচ করেন, এটার সাথে এটা ম্যাচ করেন, মিলান। দেখেন চেঞ্জটা কোথায়, দুইটার মধ্যে চেঞ্জটা কোথায়? চেঞ্জ নাই তো স্যার, চেঞ্জ কই? জানি ওই খালি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলটা বসাই দিয়েছে, হ্যাঁ এটাই তো, এটাই তো চেঞ্জ। আবার চেঞ্জ নাই কেন? এটাই তো চেঞ্জ স্যার। তাহলে উপরটা 1/x এর পুরোটা ধরলাম, এটা আবার ডিফারেন্সিয়েট মানে ওই নিয়মে করতে হবে না, আবার x কে ভাঙতে হবে না? না, x কে ভাঙতে হবে না এখানে, এটা ইন্টিগ্রেশন করতেছেন, এটা মাথায় রাখেন। ইন্টিগ্রেশনে আপনি দেখবেন যে x এর সহগটা কি আছে, x এর সহগটা দিয়ে ভাগ দিবেন। বাম পাশেরটায় x এর সাথে 20 আছে, এই জন্য 20 দ্বারা ভাগ, আর ডান পাশেরটায় x এর সাথে কিছু নাই, 1 আছে, 1 দিয়ে ভাগ দেওয়ার তো কোনো মানে হয় না, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, যদি এরকম থাকতো, এখন দেখেন যদি এরকম থাকতো ইন্টিগ্রেশন 3 প্লাস 9x, এটা বলেন তো আপনারা কি হইতে পারে, এটার অ্যান্সার কি হইতে পারে? এটা তো 1/x আকারে আছে, তার মানে এটাও ln আকারে আসবো, ln 3 প্লাস 9x, এখানে x এর সহগ কত? 9, তাহলে এটা 9 দ্বারা ভাগ হবে প্লাস c, বুঝতে পার? এখন কি মাথায় ঢুকছে, m এর নিয়মটা মাথায় ঢুকছে কিনা? জি স্যার। ঢুকে নেই কার মাথায়, আওয়াজ দেন। এই অঙ্কটা বলেন তো কি হবে? এটা e পাওয়ার 10x মাইনাস 4, দেখেন এখানে এটা e টু দি পাওয়ার 10x মাইনাস 4 হবে। এই পুরোটা কি x, তাহলে আপনি নরমাল লেখেন e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x c, 10x মাইনাস 4, কিন্তু এখানে দেখেন x এর একটা রাশি আছে এবং x এর পাওয়ার 1 আছে, x এর সহগ 10 আকারে আছে, x এর সহগ কত আছে? 10, তাহলে 10টা হচ্ছে m এর মান, 10টা কার মান?
m এর মান তার মানে আপনি পুরোটাকে কি করবেন 10 দ্বারা ভাগ করবেন প্লাস c বুঝতে পারছেন সবাই যদি বুঝা থাকে না আমার প্রশ্ন উত্তর দেন যদি লিখি শুধু e টু দি পাওয়ার মাইনাস 9x এটার ইন্টিগ্রেশন কি হবে বলেন তো e টু দি পাওয়ার মাইনাস 9x ডিভাইড বাই মাইনাস 9 ডিভাইডেড বাই মাইনাস 9 সবাই বুঝছেন এটা কিভাবে আসছে জি স্যার যারা বুঝেন না একটু সাউন্ড দেন অনেকে কথাই বলতেছ না চুপচাপ বসে রইছে আমি যদি বলি যে e টু দি পাওয়ার x বাই 2 প্লাস 9 dx এটার ইন্টিগ্রেশন কি হবে বলেন দেখি পারেন কিনা e টু দি পাওয়ার x বাই 2 প্লাস 9 ডিভাইড বাই 1 বাই 2 ডিভাইডেড বাই হাফ এটা বুঝছেন কেন হাফ হলো sec স্কয়ার x x এর জায়গায় আছে কত 8x sec স্কয়ার x এর কি কোনো ফর্মুলা আছে ইন্টিগ্রেশনে Yes sir. Yes sir. আচ্ছা কত আছে sec স্কয়ার x ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায় 10x 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 তাহলে আপনি এটাকে সরাসরি লিখতে পারেন 10x tan 8x কিন্তু এখানে x এর জায়গায় কি x আছে না 8x আছে 8x তাহলে আপনি এই 8টাকে কি ধরে নেবেন 8m এটাকে কি ধরে নেবেন m ধরে নেবেন m এটাকে m ধরে নেবেন তার মানে আপনি এটাকে 8 দ্বারা ভাগ করবেন প্লাস c লিখবেন শেষ সবাই বুঝছেন তাহলে আমি যদি এটাকে আরেকটু চেঞ্জ করি sec স্কয়ার 2 প্লাস x এটা কি হবে বলেন তো sec স্কয়ার 2 প্লাস x tan 2 প্লাস x প্লাস c প্লাস সি এটার মধ্যে কি কোনো ভাগ হবে না ভাগ হবে না কেন কারণ m ইকুয়াল টু 1 হ্যাঁ গুড এখানে হচ্ছে m এর মান হচ্ছে 1 তাহলে আপনারা বুঝতে পারছেন ধরতে পারছেন তাহলে আর তারপরে হচ্ছে দেখেন এটা কি হবে বলেন তো এই নেক্সট এই অঙ্কটা কি হবে এটা আপনারা বলেন আমি লিখি আমি কিছু বলবো না বলেন সাইন থিটা উল্টায় দিতে পারেন উল্টায় দিলে 9 টা উপরে চলে যাবো তার মানে এরকম আসবো মাইনাস 9 cos x বাই 9 মাইনাস 5 প্লাস c এভাবে লিখতে পারেন স্যার কোনো সমস্যা নেই ঠিক আছে ক্লিয়ার সবার यस স্যার আমি এই যে যে অঙ্কগুলো করে দিয়েছি প্রত্যেকটা অঙ্ক কিন্তু ছোট ছোট করে তুলবেন আপনারা ঠিক আছে বলেন এই অঙ্কটা দেখেন ভালো করে তাকান এখানে আছে 10x + x + 1 পুরোটার উপরে স্কয়ার কি করা যেতে পারে জি স্যার এটা 11x + 1 তার হোল স্কয়ার dx বানায় নিতে হবে এটাকে আগে একটা লাইন চালাকি করলেন যে এখানে তারা প্রশ্ন যে করছে সেটা চালাকি করছে যে 10x প্লাস x দুইটাই তো x তো এটাকে সে যোগ করে দেয় নাই আপনারা যোগ করে নেবেন 11x প্লাস 1 হোল স্কয়ার এখন বলেন এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসে এটা কি ফরম্যাটে পড়বে x টু দি পাওয়ার n ফরম্যাটে আসবে না এটা কারণ কি বলেন তো কারণটা কি দেখেন ভিতরে x এর পাওয়ার কি আছে 1 আছে 1 আছে তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 তার মানে আপনি লিখবেন হচ্ছে 11x প্লাস 1 টু দি পাওয়ার কত 1 প্লাস একবারে লিখলাম 3 ডিভাইডেড বাই 3 ঠিক আছে এটুক হচ্ছে x টু দি পাওয়ার n ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু এখানে তো একটা m আছে m কত 11 11 তাহলে ওই 11 টা নিচে আসে তাহলে আমি নিচে গুণ 11 7 প্লাস c নিচে 3 11 33 লিখবেন পরের লাইনে ঠিক আছে এটা হচ্ছে অ্যানসার বুঝছি কিনা সবাই জি স্যার সবাই বুঝছে জি স্যার ওকে আসি স্যার আপনাকে এই অঙ্কটা দিকে ভালো করে তাকায় বলেন এই অঙ্কটা কি এই এম এর রুলসে পড়ে না স্যার কেন পড়ে না কারণ স্যার এখানে যে এক্স এর পাওয়ার 1 এর চেয়ে বেশি আছে এখানে এক্স এর পাওয়ার 1 না তাই এটা এম এর নিয়মে করা যাবে না এটা করা যাবে ইন্টিগ্রেশন কিন্তু সেই রুলস আমরা এখনো শিখি নাই
ঠিক আছে আপাতত এটা এম এর নিয়মে পড়ে না ঠিক আছে এই যে নিচে যে অঙ্কটা আছে এই অঙ্কটাকে কি এম এর রুলসে অ্যাপ্লাই করা যায় আর যদি অ্যাপ্লাই করা যায় সেটার অ্যানসারটা কত কেন করা যায় না স্যার x এর পাওয়ার তো হাফ হয়ে যাবে x এর পাওয়ার এখানে হাফ আছে রাইট আর এখানে m যদি ধরেন m হচ্ছে 1 x এর সাথে 1 আছে গুণাকারে আচ্ছা সবাই কি বুঝছে কিনা দেখেন তার মানে এই ডান পাশের যে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ককে m এর নিয়মে অ্যাপ্লাই করা যায় না ইন্টিগ্রেশন করা যায় না কেন করা যায় না কারণ এই দুইটার মধ্যেই দেখেন x এর পাওয়ার 1 নাই প্রথম অঙ্কটাতে x এর পাওয়ার আছে 2 আর নিচের অঙ্কটাতে আছে x এর পাওয়ার হাফ আমার রুলস কি ছিল যে x এর পাওয়ার 1 থাকা লাগবে যদি x এর পাওয়ার 1 থাকে তখনই আপনি সেটাকে m এর রুলসে অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ করা যাবে না এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা জি স্যার কি স্যার এখন দেখেন এখানে দুই অঙ্ক আছে দুই অঙ্ক থেকে যে কোন একটা আমি করব বলেন কোনটা করব দুই নাম্বারটা আচ্ছা দুই নাম্বারটার মধ্যে কি আছে 1 বাই রুট ওভার আছে না তাহলে 1 বাই রুট ওভার থাকলে আপনি এক কাজ করেন এখানে যে এটাকে যদি উপরে নিয়ে নেন তাহলে কত হয় 2 3x পাওয়ার -12 তাহলে আপনি এটাকে এইভাবে লিখেন যে ইন্টিগ্রেশন 2 3x টু দি পাওয়ার -12 dx আমি আমার মতো করে সাজাইলাম এখন বলেন এটাকে m এর রুলসে অ্যাপ্লাই করা যায় দেখেন ভিতরে আছে 2 3x x এর পাওয়ার কিন্তু 1 আর পুরোটার উপরে আছে হাফ তাহলে এটাকে x টু দি পাওয়ার n ফর্মুলা অ্যাপ্লাই করেন x টু দি পাওয়ার n ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হয় 2 3x টু দি পাওয়ার n প্লাস 1 তার মানে হচ্ছে -12 প্লাস 1 নিচেও কি থাকে n প্লাস 1 তাহলে -12 প্লাস 1 ঠিক আছে আর এখানে m এর মান কত 3 মাইনাস বলতে হবে m এর মান হচ্ছে -3 এখন এটাকে আপনি আরেকটু ক্যালকুলেশন করতে পারেন -12 প্লাস 1 করলে এখানে কত আসে 2 3x টু দি পাওয়ার কত আসে এখানে -12 থেকে 1 গেলে হচ্ছে 1 থেকে হাফ গেলে হচ্ছে হাফ থাকে আর নিচেও এখানে হচ্ছে -3 ইনটু হাফ থাকে আপনি যদি এটাকে আরেকটু সাজালে এখানে এখানে সুন্দর করেন তাহলে এখানে কত আসে এটাকে রুট আকারে লিখতে পারেন রুট ওভার 2 3x আর নিচে আপনার আছে -3/2 এটাকে উল্টে দিলে হচ্ছে -2/3 এইভাবে লিখতে পারেন লাস্টে প্লাস সি দিয়ে দিবেন অ্যানসার দিবেন ঠিক আছে এটা যদি বুঝে থাকেন তাহলে উপরে যে ওয়ান স্টারে যে অঙ্কটা আছে এই অঙ্কটা আশা করি পারবেন এবং এই অঙ্কগুলো কিন্তু সব আপনাদের বই থেকেই নেওয়া আমি শুধু অঙ্কগুলোকে ক্যাটাগরিজ করছি মানে হচ্ছে এটাকে সুন্দর মতো সাজাইছি এই আর কি বইতে উল্টাপাল্টা আছে আমি সুন্দর মতো অ্যারেঞ্জ করছি আমি এখানে যেভাবে করতেছি আপনারা সেইভাবেই নোট খাতার মধ্যে তুলবেন যেভাবে যেভাবে আমি করতেছি ঠিক আছে ওকে এরপরে কি অঙ্ক আছে এটা তো দেখি স্যার স্যার বলেন এই যে -12 যে এরপরের লাইনে 1টা কোথা থেকে আসলো x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ও সূত্রটা আচ্ছা আপনারা বলেন যে এই অঙ্কটা দেখা দেখি আপনাদের চিনা চিনা লাগতেছে কিনা কোথায় জানি করছেন মনে হইতেছে না এরকম বলেন তো কিভাবে করছিলাম আমরা এখানে x এর উপর ডিগ্রি আছে দেখছেন আমি আপনাদের ক্লাসে একটা কথা বলছিলাম যে আমরা ক্যালকুলাসের মধ্যে কখনো ডিগ্রি ফরম্যাটে অঙ্ক করি না আমরা সব সময় কি করি রেডিয়ান ফরম্যাটে অঙ্ক করি তো যদি কখনো ডিগ্রি আসে তখন কি জানি করার কথা ছিল এখন আপনাদের পরীক্ষা বলেন দেখি আপনাদের কার কার মনে আছে ডিগ্রিকে রেডিয়ানে লিখলে কি হয় বলেন 180 না স্যার পাই বাই 180 রেডিয়ান তাহলে x ডিগ্রিতে কত রেডিয়ান পাই x বাই 180 ঠিক আছে এই এইটা হচ্ছে সাইড নোট এই সাইড নোটটা আপনারা মনে রাখবেন এখন যদি আমি দ্বিতীয় অঙ্কটা করি প্রথম অঙ্কটা আপনাদের জন্য রাখলাম দ্বিতীয় অঙ্কটা যদি করি আমি এখানে cos 2x আছে আমি এখানে x ডিগ্রির জায়গায় আমি এখানে মান বসা দিলাম x ডিগ্রির মান হচ্ছে পাই x বাই 180 তাহলে 180 কে 2 দ্বারা কাটলে এখানে নিচে আসে 90 প্লাস সরি এখানে ddx তাহলে এখানে আসে ইন্টিগ্রেশন cos পাই বাই 90x ঠিক আছে এখন বলেন এখানে x এর সহগ কত আমি মার্ক করে দিলাম দেখেন লাল মার্ক করে দিলাম তাহলে এখানে cos theta কে ইন্টিগ্রেশন করলে কি আসে sin theta নাকি
জি স্যার sin থিটা প্লাস c কিন্তু এখানে থিটার সাথে m আছে না নাই আচ্ছা m এর মান কত 5/90 এবং m দ্বারা ভাগ করে দিলাম এখানে কিন্তু আমি দুটো অঙ্ক করলাম আর দুটো অঙ্ক কিন্তু রইল আপনাদের জন্য তিন নম্বরেও দেখেন দুটো অঙ্ক আছে এখানকার থেকে প্রথম স্টারের অঙ্কটা আশা করা যায় আপনারা পারবেন কারণ এখানে এক নাম্বার স্টারে যে অঙ্কটা আছে এখানেও দেখেন ঘনমূল আছে দেখেন রুটের উপরে কিউব আছে ঘনমূল আছে ঠিক আছে তাহলে এটাকে যদি উপরে নিয়ে যান তাহলে কি আসবো পাওয়ার কত আসবো 3x-5 এর পাওয়ার কত -1/3 আসবো কিন্তু এখানে প্রবলেম হচ্ছে দুই নম্বর অঙ্কটা তো দেখেন একটা মজার জিনিস আছে উপরে কিন্তু একটা এক্স লাগানো আছে এই অঙ্কটাকে সরাসরি যদি আপনি এই রুটটাকে উপরে নিয়ে যান তাহলে কিন্তু আপনি এক্স কে গুণ করতে পারবেন না পারবেন না স্যার -1/2 হবে না হ্যাঁ এক্স কে কিন্তু গুণ করতে পারবেন না তার মানে এখানে গুণাকারে এই যে এরকম আইসা করব এক্স এক্স প্লাস 3 টু দি পাওয়ার -1/2 এখন এটাকে যদি আপনি গুণ করতে না পারেন তাহলে এটা গুণাকারে রাশি চলে আসলো না আর গুণাকারের রাশির ইন্টিগ্রেশন কিন্তু আমরা এখনো শিখি নাই ঠিক আছে গুণাকারের রাশির ইন্টিগ্রেশন আমরা এখনো শিখি নাই কাজেই আমরা এখন সেই পথে হাঁটবো না ঠিক আছে আমরা এখন মানে একেবারে বেসিকে আছি আমরা বেসিকেই থাকার চেষ্টা করি এটাখানে হচ্ছে আপনার একটা কাহিনী আছে কাহিনী হচ্ছে দেখেন এই অঙ্কটাকে আপনার আগে একটু সাজাইতে হইব ঠিক আছে কিভাবে সাজাইবেন উপরে x এর সাথে একটা 3 যোগ দেন আর একটা 3 মাইনাস করেন কেন করলাম কারণ একটা প্লাস 3 আর একটা মাইনাস 3 একে অপরকে কি করে কাটে কাটলে নিচে যেটা থাকে সেটাই আছে x প্লাস 3 এই লাইনে কারো আপত্তি আছে জি স্যার কোথায় আপত্তি বলেন স্যার মাইনাস 3 দিছেন তো স্যার এটা নিচে তো দেন দিলেন না নিচে তো দিব না আমি উপরে দিব ঠিক আছে ঠিক আছে উপরে দিছি না উপরে প্লাস এবং মাইনাস প্লাস মাইনাস কাটা সেটা আবার বলেন প্রথম উপরে একটা 3 দিছি একটা মাইনাস 3 দিছি প্লাস 3 এবং মাইনাস 3 কাটা একে অপরকে কাটলো ঠিক আছে এখন এটাকে আমি দুইটা ভগ্নাংশে নিব দুইটা ভগ্নাংশ কিভাবে কিভাবে দুইটা ভগ্নাংশ এটাকে আমি দুইটা ভগ্নাংশ যদি বানাইতে চাই এই যে দেখেন এইটুকুকে একটা নিব এইটুকুকে আরেকটা নিব এই দুইটাকে দুইটা জিনিস নিব দুইটা জিনিস নিলে এখানে কি আসে দেখেন x প্লাস 3 তার নিচে আছে রুট ওভার এক্স প্লাস 3 তারপর আছে মাইনাস এখানে আছে 3 রুট ওভার এক্স প্লাস 3 এই অঙ্কটা ভালো করে বুঝছেন এই অঙ্কটা একটু অন্যরকম এইটুকু এই লাইনটা কি ক্লিয়ার সবার আলাদা করে দিছি আর তেমন কিছু করিনি এখন আমাকে বলেন একটা 2 মানে কয়টা রুট 2 দুইটা তাহলে দেখেন নিচে আছে রুট ওভার এক্স প্লাস 3 উপরে আছে অনলি এক্স প্লাস 3 তাহলে এটা কাটাকাটি করা যায় না হ্যাঁ কাটাকাটি করলে কি থাকে রুট ওভার এক্স প্লাস 3 থাকে না আচ্ছা বলেন এখন বলেন এটা বুঝছেন কিভাবে আসছে এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস 3 কিভাবে আসছে এক্স প্লাস 3 উপরে একটা আছে তার মানে এটাকে রুটে ভাঙলে দুইটা হয় নিচে রুট একটা একটা কাটা গেলে রুট ওভার এক্স প্লাস 3 আর এখানে যেটা আছে এটাকে আপনি উপরে নিয়ে যান মানে হচ্ছে 3 আর হচ্ছে এক্স প্লাস 3 তার পাওয়ার হচ্ছে -1/2 এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করতে বলি ইন্টিগ্রেশন করতে পারবেন প্রথমটা আছে রুট এক্স মানে হচ্ছে রুটে মানে এটার পাওয়ার হাফ মনে করেন তাহলে হাফ হলে কি হয় এন প্লাস ওয়ান তার মানে কি হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান এটার মধ্যে এম এর মান কত এম এর মান ওয়ান তাহলে ইন্টু ওয়ান এটা না দিলেও চলে নাকি তারপরও দিলাম মাইনাস থ্রি ইন্টু পরেরটা বলেন কি আসে এখানে এক্স প্লাস 3 তার পাওয়ার আছে -1/2 তাহলে হচ্ছে -1/2 + 1 ডিভাইডেড বাই -1/2 + 1 আর এটার মধ্যে m এর মান কত এটার মধ্যে m এর মান দেখেন কত 1 লাস্টে দিবেন প্লাস c এই ইন্টিগ্রেশনটা কে বুঝি নাই আচ্ছা এখানে হচ্ছে x প্লাস 3 টু দি পাওয়ার হাফ প্লাস 1 তাহলে এখানে হাফ প্লাস 1 এর সাথে যদি আপনি এখানে এটা একসাথে করেন 2 একে 2 আর একটা হচ্ছে 3 তাহলে হচ্ছে 3/2 আর এখানেও আসে 3/2 -3 এখানে হচ্ছে x প্লাস 3 আর -1/2 এটা থেকে হচ্ছে আপনারা জানেন হাফ থাকে এখানেও হাফ থাকে আপনি এটা চাইলে উল্টা দিতে পারেন উল্টা দিলে এখানে হচ্ছে 2/3 x প্লাস 3 টু দি পাওয়ার 3/2 মাইনাস এই টুটা যদি উল্টা দেন তাহলে হচ্ছে কত আসে 3 দ্বিগুণে 6 আর হচ্ছে x প্লাস 3 টু দি পাওয়ার হাফ
প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। দেখেন এই অঙ্কটা একটু ব্যতিক্রম, ব্যতিক্রম এই জন্য যে আমাদের আগে অঙ্কটাকে কিন্তু সাজায় নিতে হয়েছে, ঠিক আছে? এই বাম পাশের অংশটুকু আমরা হচ্ছে সাজাইছি, আর বাকি ডান পাশের যে অংশটুকু এটাকে হচ্ছে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, আর কোনো ঝামেলা নাই। আর তিনের স্টার একে মানে এক নাম্বার স্টারে যে অঙ্কটা আছে এটা খুবই সহজ, এটা আপনারা নিজেরা করবেন। এখানে ই টু দি পাওয়ার এর দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক থেকে এই যে প্রথম যে অঙ্কটা আছে এই অঙ্কটা হচ্ছে আমি গত ক্লাসে একটা অঙ্ক করাইছি লাস্টে সে অঙ্কটার মতো। কিভাবে দেখেন, গত ক্লাসের মানে হচ্ছে সেকেন্ড ক্লাসের আপনার একেবারে লাস্টের যে একটা অঙ্ক করছিলাম আপনাদের কি মনে আছে? ওইখানে কি করছিলাম আমি, এখানে কমন নিবেন ই টু দি পাওয়ার ফোর এক্স, এখানে ফোর এক্স নিবেন। কেন ফোর এক্স নিবেন দেখেন, এখানে ফাইভ এক্স আছে না, তাহলে ই টু দি পাওয়ার ফোর এক্স নিলে আপনার শুধু ই টু দি পাওয়ার এক্স থাকে, প্লাস ই টু দি পাওয়ার এখানে থ্রি এক্স আছে, আপনি ফোর এক্স কমন নিছেন, তার মানে আপনি বেশি নিয়ে নিছেন। এখন বেশি নিয়ে নিলে কি হবে, এখানে একটা একটা কমা দিতে হইব নাকি? তার মানে আপনি এখানে লিখবেন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কারণ গুণের বেলায় পাওয়ার যোগ, আপনি ফোর এক্স এর সাথে যদি মাইনাস এক্স যোগ করেন তাহলে হচ্ছে ফোর এক্স এর থেকে আপনার এক্স চলে গেলে কি থাকে, থ্রি এক্স থাকে না, এই জন্য থ্রি এক্স। এখন দেখেন এই ব্র্যাকেট আর নিচের অংশ পুরোটা কাটা, কাটা গেলে এখানে কি থাকে, ই টু দি পাওয়ার ফোর এক্স। দেখেন এই অঙ্কটা যে অঙ্কটা প্রশ্ন ছিল অঙ্কটা দেখতে কত বড়, কিন্তু এটাকে যদি আপনি সরল করেন, সরল করলে দেখেন অঙ্কটা কত ছোট হইলো না। এখন এটাকে ইন্টিগ্রেশন করা কোনো ব্যাপারই না, ই টু দি পাওয়ার ফোর এক্স কে করলে ই টু দি পাওয়ার ফোর এক্স, আর এখানে এম এর মান হচ্ছে ফোর ডিভাইডেড বাই ফোর প্লাস সি, ঠিক আছে? সবাই বুঝতে পারছি? এখন এই যে ডান পাশের অঙ্ক সর্ব ডানের অঙ্কটা কি কেউ বলতে পারবেন আমাকে, যে এটা আসলে কেমনে কি নিচে হইতাছে গিয়া 1 বাই 2 আর উপরে তার নিচে কাটাকাটি, নিচে 1 বাই 2 করলে এখানে হচ্ছে আপনার এই যে এরকম আসবে যে ই টু দি পাওয়ার x বাই 2 আসবে, আর উপরে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবেন। এটা আপনাদের এসডব্লিউ দেই আমি আছে, ক্লাস অনেক সময় হয়ে গেছে, আমি আপনাদের এখানে বলি যে আপনারা এই যে আমি এটা বললাম ই টু দি পাওয়ার এক্স বাই টু, আর উপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে প্রত্যেকটাকে আলাদা আলাদা করবেন, মানে এখানে হচ্ছে তিনটা ভগ্নাংশ হইব। যেমন এটাকে আপনি যদি লিখেন, প্রথমটাকে যদি লিখেন ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান, লাস্ট এটা হচ্ছে ওয়ান স্কোয়ার, এইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করবেন, আমি তো কইরে দিলাম। তারপর হচ্ছে এটাকে প্রত্যেকটা আলাদা করবেন, যেমন এটার সাথে এটা নিয়ে একটা করবেন, এটার সাথে এটা নিয়ে আর একটা করবেন, এটার সাথে এটা নিয়ে আর একটা করবেন, তিনটা ভগ্নাংশ বানাইবেন, বানায় তারপরে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করবেন, মানে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ ওইভাবে কইরা তারপর এটাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করবেন। এটা আপনাদের এসডব্লিউ। দেখেন এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, তিন নাম্বার পর্যন্ত আজকে আর আগাইতাছি না, কারণ এই ক্যাটাগরিতে যে ফর্মুলা গুলো এখানে অঙ্ক অনেকগুলা, ঠিক আছে, দশটা বা বারোটা অঙ্ক আমাদের নেক্সট ক্লাসে হয়তো লাগতে পারে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।